প্রিয় শিক্ষার্থী, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজে অনার্স প্রথম বর্ষে যারা অধ্যয়নরত আছো তাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো, বাসায় বসে আমাদের ক্লাসগুলো প্র্যাকটিস করছো। আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে পড়াবো সেটি হচ্ছে স্কাইফা। স্কাইফা থেকে তোমাদের অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে, আসলে অনেক লম্বা একটি গ্যাপ, সেখানে অনেক কিছু আমরা কতগুলো ক্লাস নেওয়া হলো বা তোমরা কোন জায়গাটি বুঝতে পারলে না পারলে, এগুলো আসলে অনেক কিছুই আমাদের এখন যোগাযোগ সেভাবে হচ্ছে না। তারপরেও আমি যতটুকু মনে হচ্ছে যে আমি তোমাদের সেইভাবেই ক্লাস নিচ্ছি। আমি তোমাদেরকে স্কাইফার বিভিন্ন ধরনের কোষের যে গঠনটা আছে সেই কোষের গঠনটা একটু আলোচনা করব, আশা করছি তোমরা মনোযোগ সহকারে শুনবে। স্কাইফাটা আসলে কি সেটা সম্পর্কে যদি একটু ধারণা না দিই তাহলে তোমরা কোষ নিয়ে আলোচনা করলে বুঝতে অসুবিধা হবে, সেজন্য আমি এটা নিয়ে একটু বলি যে স্কাইফা হচ্ছে এক ধরনের হেটারোসিল ক্যালকেরিয়াস স্পঞ্জ, সাইকোনয়েড স্পঞ্জের মধ্যে একটি আদর্শ প্রাণী, এবং এটি হচ্ছে বেশ কিছু প্রজাতি রয়েছে এর, তার মধ্যে স্কাইফা হচ্ছে সমুদ্র তীরবর্তী অঞ্চলে পানিতে নিমজ্জিত পাথরখণ্ড, প্রবাল বা অন্য কোনো শক্ত বস্তুর সাথে নিজেদের আবদ্ধ করে রেখে স্থায়ীভাবে বসবাস করে। এদেরকে অধিক খাদ্যবস্তু সম্বলিত ও অধিক অক্সিজেনযুক্ত উর্ভিমুখর পানিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এরা শাখা প্রশাখা যুক্ত এবং উপনিবেশ তৈরি করে, যদিও একাকী বসবাস করতেও এদেরকে দেখা যায়। এটা হচ্ছে স্কাইফা। এবং এদের এখন এই দেহের মধ্যে কিছু কোষ থাকে দৈহিক গঠনের ক্ষেত্রে, সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এটা স্কাইফার দেহপ্রাচীর তুলনামূলকভাবে সরল, অণুবীক্ষণ যন্ত্র পরীক্ষা করলে দেখা যায় যে দেহপ্রাচীরের কোষগুলো শিথিলভাবে দুটি স্তরে বিন্যস্ত, একটা বাইরের স্তর আর একটা ভিতরের স্তর। বাইরের স্তরটিকে পিনাকোডার্ম বলা হয়, ভিতরের স্তরটিকে কর্নোডার্ম বলা হয়। এই দুই স্তরের মাঝে মেসোহিল থাকে। পিনাকোডার্ম হচ্ছে স্কাইফার বহিরাবরণ, ইনকারেন্ট নালী, এক্সকারেন্ট নালী, স্পঞ্জশিলের বেষ্টনীকে পিনাকোডার্ম বলে। এটি পিনাকোসাইট নামক একটা ডার্মাল কোষ নির্মিত এক কোষীয় স্তর। পিনাকোসাইটগুলো বড়, চ্যাপ্টা, বহুভুজ আকৃতির, কেন্দ্রে একটি নিউক্লিয়াসের উপস্থিতির জন্য স্ফীত দেখায়। কোষগুলো প্রান্ত দেশে পাতলা, একটি অপরটির সাথে নিবিড়ভাবে অবস্থান করে। এখানে কাজ দেয়া আছে দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, বাইরের কোনো কিছু দেহকে প্রবেশে বাধা প্রদান করে। কোষগুলো সংকোচনশীল হওয়ায় সমগ্র প্রাণীটির আকৃতি কিছুটা হ্রাস করতে পারে। গোড়ার দিকের কোষগুলো এক ধরনের পদার্থ নিঃসরণ করে যার সাহায্যে সাবস্ট্রেটামের সাথে যুক্ত থাকে বা আটকে থাকে। অর্থাৎ পিনাকোডার্মটি হচ্ছে কি, এটি বাইরের স্তর। এবং এই বাইরের স্তরটা আমরা নর্মাল কিন্তু মানে এইভাবে মনে রাখতে পারি, আসলে আমাদের বডিতে যেমন চামড়াটা যে কাজটা করে, এখন দেখো আমাদের চামড়ার কারণেই কিন্তু আমাদের ভিতরের যে পাকস্থলী, হার্ট, কিডনি, যা কিছু আছে সব কিছু কিন্তু ঢাকা অবস্থায় আছে। এটা যদি চামড়াটা দিয়ে ঢাকা না থাকতো তাহলে কিন্তু সবকিছু ওপেন থাকতো। ওপেন থাকলে কিন্তু আমাদের যে ধরনের প্রবলেমগুলো তৈরি হতো ঠিক সেই প্রবলেম থেকেই কিন্তু বডিকে চামড়াটা রক্ষা করতেছে। একটু অনেকটা এইটার কাজটা ওই রকম যে বাইরের আঘাত থেকে রক্ষা করা, তারপরে কোনো কিছু যাতে বাইরে থেকে ক্ষতিকর পদার্থ আমাদের দেহে ঢুকতে না পারে সেই ব্যবস্থা, মানে সেই জিনিসটা রক্ষা করা, তারপরে আকৃতিটা ঠিক রাখা, এই বিষয়গুলি আসলে। আচ্ছা, এরপরে আসো পোরোসাইট। অস্টিয়া প্রোসোফাইল পোরোসাইট দ্বারা নির্মিত। পোরোসোফাইট বড়, দানাদার, সংকোচনশীল, এরা দেখতে পাতলা প্রাচীর বিশিষ্ট, দুই মুখ খোলা সিলিন্ডারের মতো, এবং সাইটোপ্লাজমীয় পর্দা থাকে। প্রোসোফাইল অন্তঃকোষীয় নাকি আন্তঃকোষীয় এটা এখনও নিশ্চিত নয়, তবে কারো মতে তরুণ স্পঞ্জে পোরোসাইট পাওয়া যায়। এদের কাজটা কি, কোষগুলো অতিমাত্রায় সংকোচনশীল, সংকোচনের ফলে অস্টিয়াম খুলতে বন্ধ করতে পারে।
এটা হচ্ছে পোরোসাইট। মায়োসাইট হচ্ছে পিনাকোসাইটের আরেকটি রূপান্তরিত অবস্থা, হলে মায়োসাইট কোষ। মূল আকৃতির এই কোষগুলো অভ্যন্তরে সংকোচনশীল, এদেরকে অস্কুলাম এবং অন্যান্য ছিদ্রের চারপাশে বৃত্তাকারে সজ্জিত থাকতে দেখা যায়। এই কোষগুলো দেখতে অন্যান্য অমেরুদণ্ডীদের মতো মসৃণ পেশিকোষের মতো দেখা যায়। মায়োসাইট কোষগুলো অস্কুলামের পানি প্রবাহ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এখানে মায়োসাইট কোষটা কোনটা দেখো, আমি মায়োসাইট কোষ রাখবো। এটা হচ্ছে মায়োসাইট। তাহলে আমরা এইটা পাইলাম। এটা হচ্ছে মায়োসাইট কোষ। তারপরে তোমার কর্নোডার্ম, কর্নোডার্মটা কি, এটা হচ্ছে তোমার ভিতরের জেস্টা, সেটা হচ্ছে কর্নোডার্ম। এখানে কি কি আছে দেখো, ডিম্বাকৃতির গোলাকার কোষ বা মেসোহিলের উপরে এপিথেলিয়ামের স্তর কর্নোডার্ম তৈরি করে, তাদেরকে ফ্লাজিলেটেড কোষ বলা হয়, কোয়ানোসাইট কোষও বলা হয়। ফ্লাজিলেটেড কোষ বা কোয়ানোসাইট, প্রতিটা কোষ একটি নিউক্লিয়াস, এক অথবা দুইটি সংকোচনশীল গহ্বর, খাদ্য গহ্বর, সঞ্চিত খাদ্য, ব্লেফারোপ্লাস্ট, রাইজোপ্লাস্ট এবং একটি কাইনেটোজোম বিকশিত হয়। কাইনেটোজোম হতে একটি লম্বা চাবকের ন্যায় ফ্লাজেলা মুত্থিত হয়। কোষগুলোর ভিতরের মুক্ত প্রান্তে পাতলা স্বচ্ছ খুব সংকোচনশীল ফানেল আকৃতির প্রোটোপ্লাজমীয় পর্দা বা কলার ফ্লাজেলামটিকে বেষ্টন করে থাকে। ফ্লাজেলামটির মূলভাগ দৃঢ় কিন্তু শীর্ষদেশ ক্রমশ নরম। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায় যে মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, এন্ডোপ্লাজমিক জালিকা, রাইবোজোম ইত্যাদি কোয়ানোসাইট থাকে। কাজ হচ্ছে কি, কোয়ানোসাইট কোষের প্রধান কাজ হচ্ছে ফ্লাজেলামের সঞ্চালনের মাধ্যমে রেডিয়াল নালীতে পানি প্রবাহ সৃষ্টি করা, ফলে স্পঞ্জের দেহে অবিরত পানি প্রবেশ করে, পরিপাক, শ্বসন, রেচন, প্রজননের মতো বিশেষ জৈবনিক ক্রিয়া সম্পন্ন হয়। আর মেসোহিল যেটা, এইখানে কিন্তু তোমার মূলত সবগুলো কোষ বেশিরভাগ মানে থাকে, সেটা হচ্ছে পিনাকোডার্ম এবং কর্নোডার্ম কোষ স্তরের মাঝে মেসোহিল অবস্থিত। একে কখনো কখনো মেসেনকাইম বা মেসোগ্লিয়া বলে অভিহিত করা হয়। মেসোহিল প্রোটিন জাতীয় জেলি সদৃশ স্বচ্ছ ধাত্র নির্মিত। মেসোহিল অন্যান্য মেটাজোয়ার যোজক কলার সমর্থক বস্তু। পিনাকোডার্ম থেকে এই অজৈব স্তরটি তৈরি হয় বলে বিজ্ঞানীদের ধারণা। মেসোহিলের মধ্যে দেহ কঙ্কালের স্পিকিউলগুলো দৃঢ়ভাবে লাগানো থাকে। এছাড়া এখানে অ্যামিবার মতো বিভিন্ন ধরনের অ্যামিবোসাইট কোষ থাকে। এই কোষগুলো স্কাইফার জীবনে বিভিন্ন প্রকার জৈবনিক কাজের জন্য একান্ত প্রয়োজনীয়। ঘনপদের আকার আকৃতি কোষীয় ইনক্লুশনের উপর ভিত্তি করে নিম্নলিখিত প্রকারের অ্যামিবোসাইট পরিলক্ষিত হয়। এর ভিতরে হচ্ছে আর্কিওসাইট, ভোতা ঘনপদযুক্ত নিউক্লিওলাস, বড় আকৃতির নিউক্লিয়াসযুক্ত ভ্রূণীয় অ্যামিবোসাইটকে আর্কিওসাইট বলে। এদের কাজ হচ্ছে পিনাকোডার্মে প্রাপ্ত কণাগুলোকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভক্ষণ পদ্ধতিতে গ্রহণ করা, কোয়ানোসাইট থেকে খাদ্য গ্রহণ সংগ্রহ করে এবং পরিপাকে সাহায্য করা। আর্কিওসাইট হচ্ছে তোমার এখানে আর্কিওসাইট, এই যে এটা হচ্ছে তোমার আর্কিওসাইট। এবার এখানে আমরা প্রত্যেকটা বর্ণনার প্রত্যেকটা প্রকারভেদের নাম লিখবো।
তার একটুখানি একটুখানি সংজ্ঞা বর্ণনার মতো করে, মানে বর্ণনা সংজ্ঞা যেটাই আমাদের বইতে আছে ওইটুকু লিখবো। তারপরে আমরা ফিগার দিব একটা, যতটুকু এখানে সবগুলো ফিগার আমরা পাবো না, যতগুলো ফিগার পাবো অর্থাৎ যতগুলি চিত্র পাবো সেইগুলি চিত্র দেবো এবং প্রত্যেকটা বর্ণনার পরে পরে চিত্র দেবো। আমরা কিন্তু কখনোই বইয়ের মতো এইভাবে একসাথে একত্রে বা একে কোনো চিত্র দেব না, আমরা প্রত্যেকটা বর্ণনা দেবো। যেমন আমরা ধরো মায়া সাইডের বর্ণনা লিখলাম, মায়া সাইডের বর্ণনাটা লিখে তারপরে মায়া সাইডের চিত্রটা দেবো। এরপরে আবার ধরো আরকিও সাইডের বর্ণনাটা লিখলাম, তারপরে আবার আমরা আরকিও সাইডের বর্ণনাটা দেবো। এইভাবে কিন্তু আমরা বর্ণনার পরে পরে চিত্র কাজ এইভাবে সাজাবো। এবার আসো কোলেনো সাইট, ক্ষুদ্র শাখা প্রশাখা যুক্ত ঘনপথ সম্বলিত তারকা সদৃশ অ্যামিবো সাইটকে কোলেনো সাইট বলে। এরা সংখ্যায় খুব বেশি থাকলেও এসব কোষের সমষ্টিকে প্যারেনকাইমা বলে। এই কোষগুলো সংযোগকারী কলা কোষও বলা হয়, এটার নাম হচ্ছে কোলেনো সাইট। তারপরে কোলোনোসাইটের কাজ কি, সূত্রাকার কোলাজেন বস্তু নিঃসৃত করা। আর লোফোসাইটটা হচ্ছে কোলোনোসাইট থেকে আকৃতিতে কিছুটা ভিন্ন, এই কোষগুলো প্রচুর পরিমাণে কোলাজেন নিঃসৃত করে, এটা হচ্ছে লোফোসাইট। আচ্ছা, আমরা কিন্তু এখানে যেটা বললাম যে সবগুলো চিত্র পাবো না, এই যে কোলোনোসাইট আমরা পাইছি, কোলোনোসাইটটা আমরা একে দেখাই, কোলোনোসাইটের চিত্রটা আমরা একে দেখাচ্ছি। আমরা এখানে সব চিত্র পাবো না, আমি বারবারই বলতেছি যে যে চিত্রগুলি আমরা পাবো শুধুমাত্র আমরা সেই চিত্রগুলি দেবো, কারণ আমরা বিজ্ঞান হচ্ছে এমন একটা বিষয় যেখানে আমরা বানায়ে কিছু লিখতে পারবো না। অবশ্যই তথ্যের ভিত্তিতে গবেষণালব্ধ যে যতগুলো তথ্য আমাদের কাছে আসবে বইয়ে ততটুকুই আমরা লিখবো, এখানে বিজ্ঞান কিন্তু বানানোর কোনো কিছু নাই। তো আমরা এখানে কোলেনো সাইডে আর একটা চিত্র পাবো, এটা হচ্ছে কোলোনো সাইট। এটা হচ্ছে কোলোনো সাইট। এরপর আসো মায়োসাইট, পিনাকোসাইটের আরেকটি রূপান্তরিত অবস্থা হলো মায়োসাইট কোষ। মূলাকৃতির এই কোষগুলো অত্যন্ত সংকোচনশীল, এদেরকে অস্কুলাম এবং অন্যান্য ছিদ্রের চারপাশে বৃত্তাকারে সজ্জিত থাকতে দেখা যায়। এই কোষগুলো দেখতে অন্যান্য অমেরুদণ্ডীর মসৃণ পেশিকোষের মতো। কাজ হচ্ছে মায়োসাইট কোষ অস্কুলামের পানি প্রবাহ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। মায়োসাইটের কাজটা কি, অস্কুলামের পানি প্রবাহ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আচ্ছা, এটা তো তোমার এটা হচ্ছে ক্রোমোসাইট কোষ। তারপরে তোমার আসো থোসোসাইট,
এগুলো হচ্ছে লোবস ক্ষণপথ বিশিষ্ট অ্যামিবোসাইট, এদেরকে সঞ্চয়ী কোষও বলা হয়। স্টোমাটোসাইট কোনটা? দেখো এখানে অনেকগুলি চিত্র আছে, আমার মনে হয় তোমরা বইতে যদি এই চিত্রগুলি একটু আমি এইভাবে দেখাই, এখানে দেখো অনেকগুলি চিত্র দেয়া আছে। এই চিত্রগুলি তোমরা এখান থেকে আমরা যে চিত্রগুলি পাবো কি কি, পিনাকোসাইট পাবো, মায়োসাইট পাবো, ক্রোমোসাইট পাবো, তারপরে এসক্লেরোসাইট পাবো, তারপর শুক্রাণু পাবো, পোরোসাইট, থোসোসাইট, আর্কিওসাইট, কোলোনোসাইট, ডিম্বাণু, কোয়ানোসাইট, গ্রন্থিকোষ। অর্থাৎ এই যে যতগুলি কোষের কথা আমি বললাম এইখানে সবগুলি কোষেরই মোটামুটি, এই যে এখানে থোসোসাইট আমি পড়াই ফেলছি, গ্রন্থিকোষ, এই কোষগুলো দীর্ঘ সূত্রের সাহায্যে দেহের বহির্ভাগে সংযুক্ত থাকে এবং স্লাইম ক্ষরণ করে, জার্ম কোষ আছে, স্ক্লেরোব্লাস্ট আছে। অর্থাৎ এইখানে আমাদের প্রতিটা কোষের আমরা কি পড়বো, প্রত্যেকটা কোষের সংজ্ঞা, কাজ এবং যতগুলো চিত্র আমরা পাব সেইগুলো চিত্র আমরা প্রত্যেকটা বর্ণনার পরে পরে চিত্রগুলি দিয়ে দেবো, এইভাবে আমাদের পড়তে হবে। এবং আমাদের ধরো প্রশ্ন থাকবে এখান থেকে এরকম যে স্কাইফার বা স্কাইফার বিভিন্ন কোষের গঠন ও কাজ বর্ণনা করো, এটা তোমাদের গ বিভাগের জন্য আসতে পারে, অথবা এইভাবে এটা গ বিভাগের জন্য আসবে যে স্কাইফার বিভিন্ন প্রকার কোষের গঠন ও কাজ বর্ণনা করো। আর তাছাড়া এইভাবে আসতে পারে যে হয়তো ধরো এক মার্কে যে পিনাকোডাম কি বা তোমার প্রোসাইট কি বা কোয়ানোসাইট কি কাকে বলে, তোমার এইরকম ভাবে হয়তো আসতে পারে যে সেটা হয়তো একের মানে কয়ের জন্য, এইভাবে প্রশ্নটি সাজানো হবে। আশা করি তোমরা সকলে আমার প্রশ্নটি কিভাবে হবে এবং অ্যান্সারটি কিভাবে হবে বুঝতে পেরেছ। সকলে নিশ্চয়ই মনোযোগ সহকারে ক্লাসটি পর্যবেক্ষণ করছো তোমরা, যাতে ক্লাসটি তোমাদের আরো সহজভাবে আমি দিতে পারি সেই চেষ্টা করছি প্রতিনিয়ত। তারপরেও যদি তোমাদের কোথাও কোনো প্রবলেম হয় যে এই ক্লাসটি বুঝতে পারছো না বা আরেকটু সহজভাবে নিলে সুবিধা হয়, বা কোনো একটি টপিকের সেই টপিকটি নিয়ে আরও একবার রিপিটেশন ক্লাস নিলে তোমাদের সুবিধা হয়, আমাকে জানাতে পারো, আমি অবশ্যই চেষ্টা করব যাতে সেই টপিকটি নিয়ে তোমাদের সামনে আবার হাজির হতে পারি। এবং সকলের মঙ্গল কামনা করছি এবং সকলের কাছে সকলের সুস্থতা কামনা করছি, এবং দোয়া করো যেন পরবর্তীতে আমি আবার সুস্থভাবে তোমাদের সামনে ক্লাস নিয়ে হাজির হতে পারি।